সরকার দিয়ে দিচ্ছে বিচারাধীন বিষয় তবুও সরকার দিয়ে দিয়েছে বাজেটে ঘোষণা হয়েছে তাহলে বাকি বকেয়াটা কেন দেয়া হচ্ছে না না আমি প্রথমে আপনার কথার ভঙ্গিমা দেখে বুঝতে পারিনি আপনি আমাকে বলছেন তাই আমি কিছুটা বিলম্ব করলাম আজকে যে বার্তাটা গেল সেই বার্তাটা যেটা পর্দার আড়ালে গোপন প্রেম ছিল পর্দার বাইরে আজকে চলে এলো সিপিএম এর কংগ্রেসের উন্মাদ এবং বাম বিজেপির জল্লাদ এদের যে গোপন প্রেম ছিল সেটা সেই প্রেমটা আজকে প্রকাশ্যে চলে এলো আমরা দেখলাম একদিকে বামপন্থীদের দ্বারা উস্কানি খেয়ে প্ররোচিত হয়ে যারা পথে নেমেছে সেখানে গিয়ে বক্তব্য রাখছেন কে লোডশেডিংয়ে যেতা বিজেপির বিরোধী দলনেতা যার কনভয়ে কিছু গতকালই একজন ইন্দ্রজি গরিব মানুষকে পিসে মেরে দিয়ে চলে গিয়েছিল সেখানে যাচ্ছে কে যিনি জীবনে থেকে বড় ভুল করে ফেলেছেন যিনি বলেছেন যে মমতা ব্যানার্জিকে না হারানো পর্যন্ত আমি মাথা চুল রাখবো না ন্যাড়া হয়ে সারা জীবন তাকে ঘুরে বেড়াতে হবে আসলে একটা জিনিস মাথায় রাখা প্রয়োজন যারা আন্দোলন করছেন তারা নিজেরাও জানেন তাদের নিজেদের মধ্যেই দু রকম মত ছিল তাদের আন্দোলনের এক নেতা বিশ্বজিৎ মিত্র তিনি নিজে বলছেন আমি চাইনি যে ওই রাস্তা দিয়ে মিছিল হোক আর একটা গ্রুপ বলছে না ওই রাস্তা দিয়ে মিছিল করতে হবে কারণ ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থাকে কিন্তু তারা দুপক্ষই এটা জানে যে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের সাথে তুলনা করা যায় না প্রথম কথা মাথায় রাখতে হবে ডিএ কোনো অধিকার নয় ডিএ একটা ভাতা যিনি রাজ্য অধিকার হয় তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিভাবে বলতে পারেন যে কোভিড এর সময় আঠেরো মাসের ডিএ আমি দেবো না আজকে একটা জিনিস মাথায় রাখা প্রয়োজন কেন্দ্রের কাছে বাংলা এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা পায় তা সত্ত্বেও সমস্ত অসহযোগিতা সত্ত্বেও সমস্ত উন্নয়নমূলক প্রকল্প চালিয়ে যেখানে বামফ্রন্ট তেত্রিশ শতাংশ ডিএ দিয়েছিল সেখানে আমাদের সরকার একশো শতাংশ ডিএ দিয়েছে আপনাকে মাথায় রাখতে হবে এই সরকারি কর্মচারীরা অন্য কোনো রাজ্যে যেটা হয়নি কোভিডের সময় কাজ করতে না হলেও তারা পয়লা তারিখে মাইনে পেয়েছেন তারা পয়লা তারিখে পেনশন পান ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মধ্যে দিয়ে তারা বিনা পয়সায় শারীরিক চিকিৎসা করার সুযোগ পান নিয়োগের ক্ষেত্রে বয়সের সময়সীমা বত্রিশ থেকে চল্লিশ করা বা রিজার্ভ ক্যাটাগরিতে বিয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ করা এই সমস্তটাই সরকার করেছে আজকে যারা কন্ট্রাকচুয়াল কাজ করেন তাদের ষাট বছর পর্যন্ত চাকরির নিরাপত্তা সবটাই কিন্তু এই সরকার করেছে আজকে তিনি বড় বড় যারা কথা বলছেন তারা একবারও কেন বলছেন না যে বাংলার পাওনা টাকাটা দিয়ে দাও আজকে বিজেপির নেতারা সে লোডশেডিংয়ে জিতুন বা যেভাবে জিতুন তারা বাংলা থেকে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে দিল্লিতে গিয়ে বলে আসছে বাংলার পাওনা টাকা দিও না আর তার সাথে হাত মেলাচ্ছে শূন্য হয়ে যাওয়া সিপিএম তার সাথে হাত মেলাচ্ছে কংগ্রেস আজকে সিপিএম কংগ্রেস এবং বিজেপি যে অশুভ জোট সেটা আজকে বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা